অল্প দিনের মধ্যেই ওই যে আমাদের চিরাঙ্গের যে দল ছিল আগরতলায় তারা চলে আসলেন, সেই দলে পাঁচজন ইঞ্জিনিয়ার ছিল। আর সেই তাদের নামগুলো আমি একটু বলতে চাই, নাকি ই করে অন্তত সেই প্রথম দশজনকে যারা এদের মধ্যে ছিলেন বিলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দীপ, সৈয়দ আব্দুল শাকের, এরা সবাই বড়লোক হতো, কেননা এরাই শুরু করেছিলেন। মোস্তাফা আনোয়ার, আব্দুল্লাহ ফারুক, রাশেদুল হোসেন, শরফুজ্জামান, রেজাউল করিম চৌধুরী, কাজী হাবিবুদ্দিন, এরা তখন সে শুরু করেছিলেন। তো এরা এর সেখানে তারে আগে আমাদের ঢাকার যে দল সেখানে শহীদুল ইসলাম, আশরাফুল আলম, তারপর আলী রেজা চৌধুরী, কেউ নিউজ রিডার, কেউ অ্যানাউন্সার, কেউ স্ক্রিপ্ট রাইটার, এগুলো সব চলে এলেন। মোদ্দা কথা, আর শিল্পী তো বলা আছে, শিল্পী তারা গেছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বাংলাদেশ থেকে এত তারা গেছেন। আমাদের একটি প্রিন্সিপাল ছিল যে আমরা ভারতের মাটি পেয়েছি, আমাদের যন্ত্রপাতি তারা দিয়েছেন, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর কোনো কিছু প্রয়োজন নেই আমাদের। অ্যাকচুয়ালি তাই, সেখানে যেসব লোকের নাম বলা হবে সবাই ইয়ে করার, এই আমাদের কি নাম ওই যে জহির রায়হান, ইনি একটা প্রথম সাথীঘাট থেকে স্বাধীনতা একটা প্রথম ইয়ে বললেন, কথিকা পড়লেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন এবি নিউজ 24.com-এর প্রধান সম্পাদক সুভাষ রায়, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি মোশাররফ হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। বাংলাদেশে আপনারা জানেন গত 11 তারিখে একটি সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরও 35টি রাজনৈতিক দল, মোট 36টি রাজনৈতিক দলের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের এক দফা দাবি, যদিও অনেক দফার মধ্যে এক দফা, সেটি হচ্ছে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এবং তার মধ্য দিয়ে এটি নতুন নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, এই হচ্ছে দাবি। সব দফার মূল দাবি হচ্ছে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে সবার আগে। সো আমি পেশা সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে শুনতে চাই যে কীভাবে দেখেন আপনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেনকে, আমার শুভেচ্ছা, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। আপনি যে কথা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন সেই উত্তরে যদি আমি ছোট্ট করে বলি, এটা খারাপ বড়ি থোর থোর বড়ি খারাপ, আর যদি সংস্কৃত ভাষায় বলি পুনশ্চ চর্বিত চর্বনাম। 10 দফা দেখেছি 27 দফা দেখেছি এবং এক দফার কথা শুনে আসছে বাংলাদেশের মানুষ 14.5 বছর যাবৎ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের দাবির কথা মাঝে মাঝে বলতেন, এখনও বলছেন, অতএব নতুন কিছু কিন্তু এই দফাগুলোর মধ্যে নাই। বোধ করি তাদের দফা কতটা রফা হয়ে গেছে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। এবং 10ই ডিসেম্বর যে হুঙ্কারটি দেওয়া হয়েছিল, 10ই ডিসেম্বর গত বছরের কথা বলছি 2022-এর, যে সেদিন থেকে নাকি বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, এবং তার পরবর্তীতে সমাবেশগুলোতে বিএনপির অন্যান্য নেতারা যা যা বলেছেন আপনার টেবিলে, আমি 2-3 বার এ বিষয়ে নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। কেউ কেউ আগবাড়িয়ে বলেছেন তারেক রহমান দেশে আসবেন এবং আটলান্টিক মহাসাগরের মতন সমাবেশ ঘটবে, অনেক কথাই বলেছেন। কিন্তু 10ই ডিসেম্বরে গোলাপবাগ থেকে বিএনপির নেতাকর্মীরা হতাশ হয়ে কিন্তু ফিরেছেন। অতএব রাজনৈতিক দলের ভিতরে কিংবা তার কাঠামোর ভিতরে যদি রাজনৈতিক দর্শন না থাকে তাহলে সেটা সফল হয় না। বাংলাদেশের ইতিহাসের 52 বছরের ইতিহাস যদি বাদও দেন,
ষাটের দশক, ষাট সত্তরের দশক, আশির দশক আপনি যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর সময়ের সে আলোচনা এখানে নাই বা করলাম। কিন্তু একটা একটা অগ্রগতি কি মনে হচ্ছে না? ধরেন যে যখন আপনি গোলাপবাগের সমাবেশের কথা উল্লেখ করলেন, আমরা সেই সমাবেশ নিয়ে অনেক রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ, নাটক আমরা অনেক কিছু দেখেছি, শেষ পর্যন্ত গোলাপবাগে গিয়ে করতে হয়েছে এবং সেটা দুদিক থেকেই হয়েছে কম বেশি। কিন্তু এই প্রথম ঢাকায় বাংলাদেশে একটি সমাবেশ দেখা গেল যেখানে দুটো দল সেই শান্তি সমাবেশের নামে বা পরস্পর বিরোধী সমাবেশের নামে দুটো দলই প্রধান দল সমাবেশ করলো এবং পুলিশকে আমরা প্রথমবারের মতো দেখলাম। আমি হয়েছে কিনা জানি না, অন্তত গণমাধ্যমের সূত্রে প্রথম জানলাম যে দুটো দলকেই তারা অনুমতি দিয়েছে কোনো বাক বিতণ্ডা ছাড়া এবং 23 দফা শর্তে শান্তিপূর্ণভাবে। এগুলো কি এক ধরনের দেশের ভেতরকার এবং বৈদেশিক চাপের ফসল কিনা যে এবং বিএনপিও তারা শান্তিপূর্ণ সমাবেশ করেছে, আওয়ামী লীগও করেছে, অভিযোগ পাল্টা অভিযোগ করেছে, কিন্তু পরিস্থিতির একটা উন্নতি হচ্ছে এবং এই পরিস্থিতিটা গত 14 বছরে ছিল না। না, আপনি যে উন্নতির কথা বলছেন, এখন মানুষ উন্নতি মানে কি বোঝায়? না, এই যে সবাই কথা বলতে পারছে, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারছে, যতটা বলেছেন মানুষ, কিন্তু দর্শকরা কিন্তু পরিষ্কার, এম এম মোশাররফ হোসেন তো নিশ্চয়ই তার কথাগুলো বলবেন। আমার অগ্রগতির জায়গাটা কোথায় এটা যদি আমি এক কথায় যদি বলি, ভালো মানে কিন্তু আরও ভালো। অতএব গত 14.5 বছরে যা ঘটেছে কিংবা গত 20 বছরে যা ঘটেছে, আগামীতে আরও ভালো ঘটবে এবং মানুষ সেটাই প্রত্যাশা করে। কিন্তু বাংলাদেশে তো ভালো, মানুষ ভালোর থেকে খারাপ হয়েছে, খারাপ থেকে ভালো গেছে, আবার খারাপ, ভালো থেকে খারাপ হয়েছে, ঠিক বলেছেন, অনেক অনেক হয়েছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করার পরে 1314 দিন পরে তিনি যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সপরিবারে জাতীয় নেতার হত্যাকাণ্ডের পর, বাংলাদেশ যে গতিতে এগিয়ে গিয়েছিল, আপনি ঠিক বলেছেন, ভালোর থেকে খারাপ হয়েছে, ভয়ঙ্কর রকম খারাপ হয়েছে। প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশে প্রায় 3 দশক যাবৎ চলেছে, সেই জায়গাতে যে অগ্রগতির যে জায়গাটি, আবার 90-এ যে অগ্রযাত্রা শুরু হয়েছিল সেখান থেকে বাংলাদেশ আবার অনেকখানি গণতান্ত্রিকভাবে প্রশ্নের মুখে পড়েছে, সেটা সেই প্রশ্নের মুখে কি কেন পড়েছে, কি কারণে পড়েছে, সেটাও তো বিশ্লেষণের দাবি রাখে। আপনি 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের আগে বিশেষ করে 3টি জোট যারা ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় মিলিত হয়েছিল, তাদের মধ্যে মতের পার্থক্য ছিল, তাদের মধ্যে আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু এক জায়গায় সমবেত হয়েছিল, তারা বলেছিল এটাই হচ্ছে 3 জোটের রূপরেখা। কিরম জায়গা? 1990 সালে 19 নভেম্বর হয়েছিল, কি বলা হয়েছিল যে যারাই সরকার গঠন করবে না কেন তারা এই শর্তগুলো মেনে চলবে, কিন্তু যারা প্রথমে 91 সালে যারা সরকার পরিচালনার সুযোগ পেল, সেই সুযোগের সময় কিন্তু আওয়ামী লীগ আজকের যে দলটি সরকারের পরিচালনার দায়িত্বে আছে তারাও কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারত, তারা 3% ভোট বেশি পেয়েছিল আপনি মোট যোগফলে। তারপরেও কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যে প্রস্তাবটি ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে আপনিও সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন, তিনি বলেছেন না, আমি আদর্শের বাইরে আমি সরকার গঠন করব না। তা সে জায়গার থেকে কী ঘটল, ব্যত্যয়টা কারা ঘটল, কীভাবে ঘটল, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা যে চালু করবার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যে করেছে, বিদেশিদের দিকে তাকিয়ে আছি, জনগণ তাহলেই জনগণ উদ্ধার হবে এবং বিদেশিরা যদি সফল হয়, বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এখানেই কিন্তু ভয়ঙ্কর একটি তথ্য, যিনি বলছেন, আমি যার ছবি দেখলাম, যদি তার কথাই হয়ে থাকে আমি ওই রিপোর্টটি পড়িনি, এবং তিনি তো অফিসিয়ালি এই মুহূর্তে সংসদে বিরোধী দলের একজন নেতা এবং নেতা, কিন্তু সেই দলটি আবার তো সরকারের সঙ্গেই খুবই খুবই ঘনিষ্ঠ, তারা একসঙ্গে আপনারা একসঙ্গে নির্বাচন করেছেন। এখন এই মুহূর্তের বক্তব্যটাই বললাম, রাজনীতিবিদদের আমি বিএনপি এবং যারা রাজনীতি দ্বারা সরকার গঠন করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, রাজপথে আগুন ঝরাচ্ছেন বলছেন, মানুষকে উজ্জীবিত করছেন, মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, তারা কতটুকু বাংলাদেশ বোধে জাগ্রত হয়েছে, আমি বাংলাদেশ বোধের কথা। সেক্ষেত্রে যদি আমি আবার আপনাকে ছোট্ট করে উত্তর দেন, আমি পরে আপনি যদি ডিটেইলে দেন বা ডিটেইলটা আপনার জন্য পরেই রাখি, যে আজকে যারা ক্ষমতায় আছে তারা কি এই ধরনের অ্যাপ্রোচ বা অ্যাটিচিউডের বাইরে বিরোধী দলে থাকাকালীন ছিলেন? অসংখ্য ধরন আছে,
না কিন্তু এই উদাহরণও তো আছে যে তারা এই বিদেশি দূতাবাসে যাতায়াত করেছেন, বিদেশে চিঠি লিখেছেন, বিদেশিরা আসলে তাদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন, এই উদাহরণ তো অজস্র আছে। এই আপনি যে কথাটা বললেন এই কথাটা কিন্তু একটা পারসেপশনের জায়গা তৈরি করা হয়েছে। আমি যদি, যেহেতু ওই সময় আমি এবিএম মোশাররফ হোসেন রাজনীতিতে তো এখনও সক্রিয়, বড় নেতা, আরও বড় নেতা হবেন, জননেতা, আমরাও তো রাজনীতির মাঠে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি যদি রাজনীতির বিশ্লেষণ করি এবং এইগুলো তথ্য নিয়ে যদি আপনার সামনে উপস্থাপন করি, তাহলে মোশাররফ হোসেনের সাথে যদি আমি যদি একটা তর্কে জড়াই, আপনি খেয়াল করে দেখবেন যে আমি একেবারে তথ্য দেখিয়ে এবং দিনক্ষণ দেখে বলতে পারবো যে কোথায় কোথায় আপনার এই প্রশ্নের উত্তর আছে, উত্তর নেই। আমার কাছে প্রশ্ন স্পষ্ট, আমি 2003 সালে একটা উদাহরণ দিই। আমি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র 2003 সালে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের হসপিটালে হসপিটালে বিভিন্ন বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে যাচ্ছেন শুধুমাত্র নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমস্ত পঙ্গু হসপিটাল সহ সমস্ত হসপিটাল ভর্তি হয়ে গেছে, ঠিক সেই সময় সেই ভয়ঙ্কর সময়গুলোতে যখন শীল পরিবারের 24 জন সদস্যকে বাঁশখালীতে চট্টগ্রামে আগুনে পুড়িয়ে হত্যা করে চলেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত ঘটনার কথা আমি উল্লেখ করতে পারতাম, আমি করছি না এখন এই মুহূর্তে। সেই সময় তিনি বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত যখন ওই তৎসময়ে ম্যারিয়াম পিটার্স যখন দেখা করতে গিয়েছিলেন, তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশেষ নিবন্ধীকরণের ব্যবস্থা চালু করেছে এইটা বাংলাদেশ আওয়ামী লীগ মানে না। অর্থাৎ তিনি আমি বলেছি যে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বলতে যেটা বোঝা যাবে, বিদেশিদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে শেয়ার করা বা তাদের সহযোগিতা চাওয়া, এই প্রবণতা তো বাংলাদেশের কম বেশি সকল রাজনৈতিক দলের মধ্যেই আছে। আমি এক কথায় হয়তো বলতে পারেন, কিন্তু আমি খুব খোলামেলা বলি, উদাহরণ আছে, আপনি সেটা সকলের ক্ষেত্রেই কম বা বেশি প্রযোজ্য হতে পারে। এখন আন্তর্জাতিক অঙ্গনে কোন তথ্যটি আপনি উপস্থাপন করবেন, কোন তথ্যটি আপনার দেশের বিরুদ্ধে যাবে কিনা, আমি আসছি, এটা আপনার যা সত্য যাচাই এবং বিচার করার দায়িত্ব হচ্ছে সে রাজনৈতিক দলে। মিস্টার এবিএম, সেজন্য বলছি বিএনপি বাংলাদেশ বোধে জাগ্রত হয়নি। এবিএম মোশাররফ হোসেন, মিস্টার সুভাষ সিং রায়ের ভাষায় চর্বিত চর্বণ কিংবা থোরবরি খারা, খারাবরি থোর, আপনি উত্তর দেবেন। কিন্তু আমার প্রশ্ন যে 18 জুলাই এটিকে কর্মসূচি দেওয়া হচ্ছে সারা দেশে পদযাত্রা বিএনপির, 19 জুলাই ঢাকায়, 18 এবং 19 জুলাই ঢাকায় এই পদযাত্রার কর্মসূচি হয়েছে, বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব বলছিলেন যে এটা প্রাথমিক কর্মসূচি। আমার প্রশ্ন, যদি ওনার কথা সূত্র ধরে উনি যেমনটা বলছিলেন যে এই দাবি তো আগেও বহুবার করা হয়েছে, আবার এই সঙ্গে অনেকগুলো দাবির কথাও বলা হয়েছে, সো এক দফা এটি চর্বিত চর্বণ, আর কর্মসূচিগুলো কি একই রকম হয়ে যাচ্ছে কি না, কারণ মাথায় রাখতে হবে এটা জুলাই মাস, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, ইলেকশন কমিশন হয়তো অক্টোবরে তার স্ক্যাজুল ঘোষণা করবে, সময় কিন্তু যদি দাবি মিন করে থাকেন যে সরকারকে পদত্যাগ করাতে হবে, সরকারের পতন ঘটাতে হবে, তাহলে যে ধরনের কর্মসূচি, যে ধরনের অ্যাপ্রোচ নেওয়া উচিত সেটি আসলে এর মধ্যে আছে কি না, নাকি মিস্টার সুভাষ সিং রায়ের কথাই ঠিক? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান, ধন্যবাদ আমার সহালোচক সুভাষ সিং রায় এবং চ্যানেলের দর্শক শ্রোতা। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন যে আজকে আমরা যে কর্মসূচি বিএনপি বা সমমনা দলগুলির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা কী বলেছি, আমাদের মহাসচিব কী বলেছে, যে দীর্ঘদিন ধরে আজকে বাংলাদেশে যে একটা রাজনৈতিক অবস্থা তার প্রেক্ষাপটে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিলাম যে এই সরকার আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশের নির্বাচনকে এখন যদি আমরা খুঁজতে চাই, তাহলে হয়তো জাদুঘরে খুঁজে পাওয়া যাবে। যেই ছেলেটির বয়স আজকে 28 অথবা 30 বছর, সে জানে না বাংলাদেশের নির্বাচনটা কী, এই অবস্থা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। আজকে দেখেন বাংলাদেশের কথা বলার অধিকারকে সংকুচিত করা হয়েছে, আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সরকার বিরোধী যাকে মনে হয় তাকেই কিন্তু আজকে কারাগারে পাঠাচ্ছে। আজকে বাংলাদেশে মানবাধিকার নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ বন্ধুপ্রতিম দেশগুলি আজকে প্রশ্ন তুলছে। তো সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক যে একটি কাঠামো ছিল, একটি বন্দোবস্ত ছিল, সেটাকে আওয়ামী লীগ ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা বারবার বলেছি যে আপনারা এই অবস্থা থেকে ফিরে আসুন, কিন্তু সরকারের কিন্তু কোনো ধরনের এই বিরোধী দলের দাবির প্রতি তারা কোনো ভ্রুক্ষেপ করেনি, বরং আমরা দেখেছি সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী দলের উপর ধীরে ধীরে নির্যাতন,
অত্যাচার, এবং ইদানিং আমরা আরেকটা লক্ষ্য করেছি যে প্রশাসনকে সাজিয়ে আগামী দিনে কীভাবে একটি নির্বাচনের বৈতরণী পার হতে পারে সেই ব্যবস্থাটা তারা করেছে, যার জন্য আমরা স্পষ্ট বলেছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটাই পথ এই সরকারের পদত্যাগ, এছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। কারণ আমরা এখন এখন যদি কেউ মিস্টার মোশাররফ হোসেন প্রশ্ন করেন যে পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে অতীত এই ধরনের প্রশ্ন উঠেছে, বাট পদত্যাগ কার কাছে করবে, এবং এরপর আপনারা যে দাবি জানাচ্ছেন যে এটি নির্দলীয় সরকারের অধীন নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সেগুলো কে করবে? সরকার যদি পদত্যাগ করেই ফেলে না এই দেশে, আপনি যদি একটা দেখেন জিল্লুর, আপনি দীর্ঘদিন ধরে এবং আপনি অনেক রাজনীতিবিদদেরকে নিয়ে সংলাপগুলি করেন, বাংলাদেশে কিন্তু একজন একটা সেটেল একটি বিষয় ছিল এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা ছিল কিন্তু সেটেল নেই এখন কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এটা হয়েছিল। আওয়ামী লীগ হয়তো প্রায় বলে যে এটা বিএনপি পাশ করেছে, আপনার নিশ্চয়ই মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, তো আমি তখন ছাত্র রাজনীতির কর্মী ছিলাম, যে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু স্বাগত জানিয়ে তারা 1996 সালে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজকে তারা বলে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে ফেলেছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের শর্তগুলিকে ভঙ্গ করেছে, কিন্তু তাই না। এই যে 6টি স্টেপ কার পর কে কে দায়িত্ব নিবে, এটা কিন্তু আওয়ামী লীগ স্বীকার করেই কিন্তু তারা 3টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। সুতরাং আজকে তারা ক্ষমতায় গিয়ে বেমালুম তারা পূর্বের কথাগুলি তারা ভুলে গেছে, এবং আপনি দেখবেন এই যে তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করেছে, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, এবং যখন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে বিচার বিভাগ যখন বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, অথচ তার মধ্যে কিন্তু কন্ট্রাডিক্টরি আছে, একদিকে উনি বলছে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক, অন্যদিকে উনি বলছে পরবর্তী 2টি সংসদ নির্বাচন হতে পারে, এখানে কিন্তু একটা সাংঘর্ষিক একটা বিষয়। তারপর আপনার মনে আছে যে সংসদে সাজেদা চৌধুরী এবং সদনীশ প্রয়াত তাদের নেতৃত্বে একটি সংসদীয় কমিটি ছিল, আমার স্পষ্ট মনে আছে 104 জন লোক, একজন সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের বিচারপতি, 3 জন নির্বাচন কমিশন, আপনাদের গণমাধ্যমের ব্যক্তিত্ব সব ইনক্লুডিং আওয়ামী লীগ, আওয়ামী লীগের তোহাইল আহমেদ সাহেবের বক্তব্য যদি আমি উপস্থাপন করি, উনিও বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার। আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনিও ওই আলোচনার সময় বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার। সকলে মিলে যখন একটি সিদ্ধান্ত গ্রহণ করলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখা দরকার, আমরা যখন দেখলাম এই যে বিশেষ কমিটি 15 সদস্য কমিটি, যখন পরের দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, সম্পূর্ণ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। অর্থাৎ এটা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে আজকে নির্বাচন শূন্য করে দেওয়া হয়েছে। তারপর আপনি ঠিক আছে, আওয়ামী লীগ একটা প্রায় গর্ব করে বলে যে 2টি সংসদ মানে তাদের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব, বাংলাদেশের মানুষ কি এই কথা বিশ্বাস করবে? তারা তো 2টি সংসদ নির্বাচন করার মতো সুযোগ বাংলাদেশে পেয়েছিল, একটা 2014 দলীয় সরকারের অধীনে, আর একটা 2018। 2014 যে নির্বাচন করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা 154 জন নির্বাচিত হয়েছে, এবং আপনার সবচেয়ে মজার বিষয় সেই নির্বাচনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ভোট দিতে পারেনি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোট দিতে পারে নাই, বাংলাদেশের বিচারপতি তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাথে ভোট দিতে পারে নাই, স্পিকার আব্দুল হামিদ ভোট দিতে পারে নাই, কারণ সব বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, খালেদা জিয়া তো অংশগ্রহণ করতেই পারে নাই, কিন্তু অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। সুতরাং যে দেশের টোটাল যারা মেজর নেতা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা, সেটাকে আপনি নির্বাচন বলবেন? আর 2018 নির্বাচন দেখেন, দিনের ইলেকশন রাতে করে ফেলেছে, এখন সুভাষ সিংহ রায় বলেছে দিনের ইলেকশন রাতে করেছে, প্রমাণটা কি আমরা নাকি? অর্থাৎ বাংলাদেশে এমন একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে এই মিডিয়া, আপনারা যেটা বলে মিডিয়া তো সমাজের দর্পণ বলা হয়, তারা পর্যন্ত একটি ছবি ধারণ করার মতো সেই সক্ষমতা তখন ছিল না, এমন নির্যাতন ছিল। আমি আপনাকে একটা উদাহরণ আপনাকে দেই, আমি সে 2018 নির্বাচনে পটুয়াখালী 4 থেকে নির্বাচনে প্রার্থী ছিলাম, 29 নভেম্বর আমার স্পষ্ট মনে আছে, আমি ঢাকা থেকে নমিনেশন নিয়ে গিয়েছিলাম, আমি যদি আপনাকে ভিডিওটা দেখাতে আমি পারলে আপনি বুঝতে পারতেন, মিনিমাম 50 থেকে 60 হাজার লোক আমাকে সেদিন অভ্যর্থনা জানিয়ে সেদিন তারা আমাকে গ্রহণ করেছিলেন। পরের দিন ওখানে যিনি প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ছিলেন, আমি নাম বলবো না, আমার বাসায় এসে বলল উপরের নির্দেশ, আজকে থেকে আপনি বাইরে বেরোতে পারবেন না, এবং 3 দিনের মধ্যে আমার নেতাকর্মী যারা আছে তাদের নামে 1974 বিশেষ ক্ষমতা আইনে 5টি মামলা দিয়েছে, 257 জনকে গ্রেপ্তার করেছে, আমাকে একটা দিন কোনো জনসভা অংশগ্রহণ করতে দেয়নি, এটা কি আপনি নির্বাচন বলবেন? শুধু আরেকটি ঘটনা আপনাকে আমি বলতে চাই, নির্বাচন 30 তারিখ, 27 তারিখ পটুয়াখালীতে সকল দলের প্রার্থীদেরকে ডিসি, এসপি এবং ওখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন মানে কর্নেল উপস্থিত ছিলেন, আমাদেরকে ডেকেছিলেন,
আমি গিয়েছিলাম, আমাদের সদরের প্রার্থী আলতাফ চৌধুরী গিয়েছিল, বাহুবলের আওয়ামী লীগের প্রার্থী আসমাহার ফিরোজ সাহেব গিয়েছিলেন। মিটিং শেষের পর আমাকে আমাদের আলতাফ হোসেন চৌধুরী সাহেব বললো আমার বাসায় একটু তুমি এসে চা খেয়ে যাও। আমি যখন গেলাম দুই স্তরে পুলিশের লাইন, তার আমাকে বললো বাসায় ঢোকার কোনো অনুমতি নেই। এটা কি আপনি নির্বাচন বলবেন? শুধু তাই না, আমি আরেকটা উদাহরণ দিই। সুভাষ সিংহ রায়রা প্রায় চিৎকার করে বলে যে 2008 গোপালগঞ্জে এক আসনে, আপনি বাংলাদেশে আপনি জানেন সকল দলের কিন্তু একটা পপুলার ভোট আছে। আমরা বাংলাদেশে বলি, কেউ বলে বিএনপির 35-36% ভোট, আওয়ামী লীগের সুভাষ সিংহরা দাবি করে তাদের 35-41% ভোট, জামাতকে আমরা বলি 8% ভোট, জাতীয়বাদী বলি 7-8% ভোট। এটা তো বাংলাদেশে একটা পপুলার ভোট আছে। তাহলে আমরা যদি ওইটা বাদ দেন, একটা দলের সাংগঠনিক যে কাঠামো থাকে, সুভাষ সিংহ রায় সংগঠন করে আসছে, একটা উপজেলা যদি আপনি ধরেন, যদি 15 ইউনিয়ন থাকে, একটা উপজেলার 100 সদস্য কমিটি, 15 ইউনিয়নের কমিটি, আমাদের 12 অঙ্গসংগঠন, মিনিমাম একটা নির্বাচনী আসনে সাংগঠনিক কমিটির লোকে থাকে 5-7 হাজার লোক। সেখানে গোপালগঞ্জ 2018 নৌকা প্রার্থী পেয়েছে 3,300 আর ধানেশিস পেয়েছে 57। এটাকে আপনি ইলেকশন বলবেন? এটা ডাকাতি না, এটা তো মহা ডাকাতি করেছে। গোপালগঞ্জ 3 নৌকা পেয়েছে 2,29,539, এটা মানে মাননীয় প্রধানমন্ত্রী সিট, ধানেশিস পেয়েছে 123। এটা কি ইলেকশন? এর চেয়ে প্রমাণ বাংলাদেশের মানুষ আর কি দেবে যে দিন ইলেকশন রাতে করেছে? তো সুতরাং যেই দলের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্ভব না, আজকে যে কথাটি আমাদের মহাসচিব বলেছে, এই দলকে ক্ষমতায় রেখে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কেউ বিশ্বাস করবে? আমার মনে বিশ্বাস করে, যার জন্য সরকারের পদত্যাগ ছাড়া আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। যার জন্য আমাদের প্রাথমিক কর্মসূচি, আপনি মনে লক্ষ্য করবেন যে বিএনপির মহাসচিব মিজাফরুল ইসলাম বলেছে প্রাথমিক আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি পদত্যাগ করুন, সংসদ ভেঙে দেন, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেন, সকল দলের অংশগ্রহণ করে নির্বাচনকালীন একটা সরকার করে নির্বাচন। আমরা কিন্তু অপশন রেখেছি, আমরা কিন্তু এখনই বলি না সরকারকে আমরা ফেলে দেবো। এই দাবিগুলি যদি সরকার মেনে নিয়ে আগামী দিনে একটা রাজনৈতিক মীমাংসা করে, আমার মনে হয় বাংলাদেশ যে কোনো একটি অবাঞ্ছিত পরিস্থিতি থেকে বাংলাদেশ রক্ষা পেতে পারে। আর যদি কোনো ঘটনা ঘটে, কোনো পরিস্থিতি তৈরি হয়, তার দায়িত্ব সম্পূর্ণ বর্তমান আওয়ামী লীগ এবং মিস্টার রায়। সরকার কি মীমাংসার পথে হাঁটবে না গোধরে থাকবে? আমি যদি ওনার কথা বুঝে থাকি, এবং গোধরে থাকলে যে কোনো পরিস্থিতি হতে পারে এবং তার দায় সরকারকে বহন করতে হবে। এবিএম মোশাররফ হোসেনের যে কথাগুলো বলেছেন সেটা তো রাজনৈতিক বক্তব্য, এবং রাজনীতিবিদ রাজনীতি বক্তব্যই দেবেন, তিনি তো কবিতার ভাষায় কথা বলবেন না এবং গদ্যও লিখবেন না, গানও গাইবেন না, অরাজনৈতিক বক্তব্য দিবেন, রাজনৈতিক কথাই বলবেন, এবং সেটাই তিনি বলেছেন। অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, খুব দ্রুত তিনি বলে গেছেন, এবং আপনি যদি একটু একটু করে যদি হিসাব করে দেখেন প্রায় 13 বিষয়ের উপর আলোকপাত করেছেন, একই রকম সময় কথা বলেছেন বলেছেন। আপনি যা সময় নিয়েছেন, আমি কখনোই মনে করি না যে আমি কারোর চেয়ে বেশি কথা বলবো। জি, আমি কোনোদিন এতদিন পর্যন্ত কোনো শুনেছি অভিযোগ করেছি না যে উনি আমার চেয়ে বেশি বলেছেন? কথার মধ্যে অনেক কথা থাকে, কথার কথা থাকে, অনেক কথায় কথায় অনেক সময় পার হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রেও ঘটবে, তার ক্ষেত্রেও ঘটতে পারে। যাই হোক, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, তার আগে একটু উল্লেখ করি, যেই দিনটিতে আমরা পড়লাম 16 জুলাই, এটা বাংলাদেশের ইতিহাসের একটা গভীরতম ষড়যন্ত্রের রেখাপাত হয়েছিল এই দিনে। এবং 2007 সালে 16 জুলাই গভীর রাত্রে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি কিন্তু তার আগের ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন না, ইয়াজউদ্দিন মনিউদ্দিন ফখরুদ্দিনের সরকার। অনেকে এই সরকারকে অন্য নামে অভিহিত করেন, কিন্তু যেহেতু মইনু আহমেদ এই শব্দটির আবিষ্কারক এবং প্রচলক, স্বাভাবিক কারণে আমি এই ভাষায় কথা বলি না, কখনো বলার চেষ্টা করি না। কিন্তু কেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন? অনেকে বলে থাকেন সোশ্যাল সমাজের ব্যক্তিরা, এখনও অনেকে বলেন, রাজনীতিবিদ যারা আছেন তারাও বলেন -2 থিওরি ছিল। আমি তো যদি তথ্য প্রমাণ উপস্থাপন করি তো দেখা যাবে যে -1 থিওরি ছিল, কারণ ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়নি, বেগম খালেদা জিয়াকে 16 জুলাই করা হয়েছে, হ্যাঁ 59 দিন পরে 3রা সেপ্টেম্বর করা হয়েছিল। এবং তারও প্রেক্ষাপট ছিল, দর্শকদের অনেকের মনে থাকবেন, যারা আমার বয়সী কিংবা আমার চেয়ে বেশি বয়সী কিংবা আমার চেয়ে একটু কম বয়সী, তারা কিন্তু সব জানেন, ওই সময় ঢাকা শহরে 25 লক্ষ মানুষ স্বাক্ষর করেছিলাম শেখ হাসিনার মুক্তির দাবিতে, এটি জাগরণ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে
ওই ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, যে সরকারের যে তিনজনের নাম, সেই তিনজনই কিন্তু এবিএম মোশাররফ হোসেনের দল থেকে উৎপত্তি হয়েছে। যাই হোক, রাজনীতির ওই প্রসঙ্গটা ভিন্ন। তা গ্রেপ্তার করলো কেন তাকে? তারা কেন করেছিল? খালেদা জিয়াকে গ্রেপ্তার কেন করেছিল না? এর প্রেক্ষাপট আছে। 15ই মার্চে শেখ হাসিনা যখন দেশের বাইরে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার ঠিক খেয়াল পড়বে, আপনি এই নিয়ে অনুষ্ঠানও করেছিলেন, তিনি 52 দিন দেশের বাইরে ছিলেন, 7ই মে তিনি লড়াই করে দেশে প্রবেশ করেছেন। তাকে ডেভিড ফস্ট সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকরা, আল জাজিরা টেলিভিশন সহ বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছেন, এবং পৃথিবীতে 152টি পত্রিকায় তার এই ফিরে আসার লড়াই নিয়ে কিন্তু প্রতিবেদন হয়েছে। সেখানে তিনি বারবার বলেছেন, আমি দেশে বিপদ জেনেও যাচ্ছি। ঠিক এরকম 1981 সালের 17ই মে তিনি বলেছিলেন নিউজউইক পত্রিকায় যে আমি বিপদ জেনেই দেশে যাচ্ছি, এবং মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। এবি মোশাররফ হোসেন যে কথাগুলো নির্বাচনগুলো ধ্বংস করা হয়েছে, কিন্তু এখন একটা প্রশ্ন, যে ধরেন যে আপনি যেই প্রসঙ্গটা টানলেন, সেটি তো ধরেন ওই সময়কার ওই সরকারের দুর্বলতা, সবলতা, চাতুরতা যাই বলি না কেন সেটা তারা করেছে। রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের সরকার, এটি গণতান্ত্রিক ব্যবস্থা, সেই আচরণ তো তাদের কাছে প্রত্যাশিত নয়, আওয়ামী লীগের কাছ থেকে সেটি প্রত্যাশিত নয়। দারুণ ভালো কথা বলেছেন। সো এখন আওয়ামী লীগ, রাজনীতির আমি সেই প্রসঙ্গে আসছি। আপনি যখন লতিফুর রহমান সরকার, অর্থাৎ 2001 সালে যিনি নির্বাচন পরিচালনা করেছেন, যে সরকারটি তত্ত্বাবধায়ক সরকার, সেটা ছিল 15ই জুলাই। বাংলাদেশের ইতিহাসে, 52 বছরের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, সঠিক না এটা? 2000 আমি যেটা বলি, শেষ করুক, আপনি বলবেন। মোশাররফ ভাই মাঝে মাঝে অকারণে চঞ্চল হয়ে যায়, এবং তারপর দিন ওই আবার 16ই জুলাই বিএনপি তৎকালীন মহাসচিব মান্নান ভুঁইয়া, তিনি আদালতে একটি রিট পিটিশন করলেন, এবং যার ভিত্তিতে কিন্তু বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে জাতির পিতার নিরাপত্তা, সন্তানদের নিরাপত্তা আইন, সেই আইন বাতিল করা হল। কেন করলেন? প্রতিহিংসা রাজনীতি, হত্যার রাজনীতি। কারণ ওই যে 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে এমন একটি নির্বাচন করেছিলেন যেই নির্বাচনে বিরোধী দলের নেতার আসনে বসেছিলেন বঙ্গবন্ধুর খুনিকে, দুই খুনিকে, একজন সংসদ সদস্য আর একজন বিরোধী দলের নেতা বানিয়েছিলেন। অতএব বাংলাদেশের যে ভয়ঙ্কর জায়গাটা তৈরি, কোন জায়গা থেকে হয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন, কে বলেছে, কে করেছেন, কবে হয়েছে? 1977 সালের 30ই মে হানা ভোট, সেটা কি কোনো ভোট হয়েছিল? ইতিহাস কি বলে? কিন্তু ওনারা অধম বলে আপনি উত্তম থাকবেন না কেন? বা আপনি অধম বলে ওনারা উত্তম হবেন না কেন? আমার প্রশ্ন, এই এই কথাগুলো তো নিশ্চয়ই কথাগুলো আসবে, আপনি তো ঠিকই বলেছেন। 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান সাহেব, তিনি কোন সংবিধানের ভিত্তিতে নির্বাচন করেছেন? আপনি যদি মার্শাল ল যদি ফলো করেন, সেই লই ব্যত্যয় ঘটিয়েছেন, সংবিধান তো আছেই। আপনি সরকারি চাকরি থাকা অবস্থায় নির্বাচন করেছেন, বলে দিলেন মোশাররফ হোসেন, এবং সবাই কিন্তু একই সুরে গান গায়, এবং এদের গীতিকার এবং সুরকার কিন্তু একই, গায়ক গায়িকা ভিন্ন ভিন্ন, দুই পক্ষ তাই, দুই পক্ষ কথাগুলো বলেই আসেন, কথা বলার অধিকার নাই। গত 14.5 বছরে এবিএম মোশাররফ হোসেন যা বলতে চেয়েছেন আর যা বলতে চাননি, কোনটা তিনি বলতে পারেননি, কোনটা বলতে পারেননি, আমরা তো এগুলো মানে অবাক বিস্ময়ে লক্ষ্য করি। অথচ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে কোনো পত্রিকায় আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নামে কোনো শব্দ ছাপা হতো না। প্রথম দৈনিক সংবাদে, দৈনিক সংবাদে আওয়ামী লীগের প্রেস রিলিজ বিজ্ঞাপনের একটা ছাপতে হয়েছিল, গণতান্ত্রিক নমুনা ছিল। এই কথাগুলো এখন আর বলার প্রয়োজন নাই, কারণে আপনি 15ই জুলাইয়ের একদিন পরে 16ই জুলাই সেই 2001 সালের যে ঘটনাগুলো আমি বললাম, কি ভয়ঙ্কর দৃশ্য! আপনি যে 13 জন সচিবের এক কথায় যে আপনি উল্টিয়ে দিলেন, আপনি সময় নিতে পারতেন, আপনি দেখতে পারতেন। এখন আবার বিরোধীরা, এখন আবার বিরোধীরা অভিযোগ করছে নির্বাচন ঘনিয়ে আসছে, আর আপনি 25 জন ডিসিকে একসঙ্গে বদল করলেন, এটা তো আপনার জনপ্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়া। কারো 2 বছর হয়েছে, কারো 2.5 বছর হয়েছে, কারোর 1 বছর 1.5 বছর হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, সবসময় ঘটবে, সবসময় হয়ে এসছে। অতএব এই কথাগুলো যখন বলা হয় না, তখন আমার কাছে খুব বলে ভয়ের সংস্কৃতি, কে ভয়ের সংস্কৃতি করে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় একজন এত ভালো একজন মানুষ আমি বলি, কিন্তু তাকে রাজনীতির কারণে খারাপ কথা বলতে হয়। তিনি প্রায় বলেন যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। তার মানে যেই শাসনের দুঃস্বপ্ন আপনি মানুষকে দেখাচ্ছেন কিংবা যে শাসনের কথা বলছেন, আপনি মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, কর্মীদেরকে উস্কে দিচ্ছেন, সেই শাসনটা কত ভয়ঙ্কর হবে যে বাংলাদেশের জনগণ দেশে থাকতে পারবে না। তার মানে কি গত 14.5 বছর আপনাকে পালাতে হয়নি, আর আপনি একটি এমন শাসন ব্যবস্থা কায়েম করবেন বলে প্রতিজ্ঞা করেছেন কিংবা আপনি সেদিকে এগোতে চাচ্ছেন যেখানে সাধারণ মানুষ বাংলাদেশে থাকতে পারে না, থাকতে পারবে না। অতএব সর্বনাশ যা করার বিএনপি নেতারা নিজেরাই করছেন, মানুষকে ভয়ের মতো রাখবার চেষ্টা করেছেন, ভয় সংস্কৃতি বিএনপি তৈরি করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবেন। এবং আওয়ামী লীগ নেতাকে দেখবেন, দেখেছেন না চট্টগ্রামে একজন যুদ্ধ অপরাধীর সন্তান চিৎকার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে যে বক্তৃতা দিয়েছেন, কি ভয়ঙ্কর দৃশ্য! বাড়ির থেকে আমাকে খুঁজে খুঁজে এনে আওয়ামী লীগের নেতাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে যে ভাষায় বলেছেন, আমি ওই ভাষা এখানে বলছি না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি তো যে কথাগুলো বলছেন বিএনপি শাসনামল, জিয়াউর রহমানের শাসনামল, বেগম খালেদা জিয়ার 2 বারের শাসনামল, আপনি যদি সবগুলো দেখেন, আপনি 2007 সালে নির্বাচন করতে চেয়েছিলেন, সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা কয়জন নির্বাচন করিয়েছিলেন? মান্নান ভূঁইয়া সহ তারেক রহমান সহ কয়জনকে নির্বাচিত করিয়েছিলেন? বেগম খালেদা জিয়া সহ বলছেন। অতএব বাংলাদেশের মানুষের সাথে যদি আপনি না থাকেন, আপনি খেয়াল করে দেখুন তো 1996 সালে যে জাতীয় ঐক্যমত হয়েছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন শেখ হাসিনা কিন্তু সংসদ সদস্য না, বিরোধী নেতা তো নাই, তিনি তার আগে 1994 সালে 20 মার্চে পদত্যাগ করেছেন সংসদ থেকে। হ্যাঁ, তার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত গঠিত হয়েছিল, সচিবালয়ের পিয়ন থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত এবং সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একই জায়গায় নেমে এসেছিল, একই মোহনায়। এটাই হলো রাজনৈতিক কর্মসূচি। আর বিএনপি প্রতিদিন বলে কর্মসূচি কর্মসূচি, কর্মসূচি তো শেষ নাই মিস্টার মোশাররফ, এবং অনেক কথা যাও গো বলে কোনো কথা না। আমি একটু বলি, সুভাষ সিংহ রায় আসলে অজান্তে কিছু সত্য কথা বলে ফেলে, হয়তো নিজে পরবর্তী সময় অনুধাবন করতে পারে যে আবার একটা বলে মানবাধিকার পরিষদ, মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার পরিষদের সর্বশেষ বাংলাদেশ সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে। আমি একটু বলি, আপনাকে বলি একটু, সুভাষ সিংহ রায় আসলে যে কথাগুলি বলে নিজের অজান্তে যে সত্যটা বলে ফেলে এটা ঠিক না। উনি বলেছে 111 গভর্নমেন্ট ফখরুদ্দিন মনে আমাদের লোক, উনি বলেছে, অথচ আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী বলেছিলেন 111 সময় এটা আমার আন্দোলনের ফসল। তো যদি আন্দোলনের ফসল হয় তাহলে ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাদের লোক হয়, 2007 সালে আপনি বিনা ভোটে বলতে পারেন না, আমি নির্বাচন করতে দেইনি, আমি একটু বলি, জনবিক্ষোভ হয়েছে, একটু বলি আন্দোলনের ফসল, এবং উনি বলেছে সকল কাজের আমি বৈধতা দেব। মিস্টার জিলুর, আপনার মনে থাকার কথা, 2008 নির্বাচনে বিজয় হওয়ার পর সংসদে দাঁড়িয়ে তৎকালীন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেছিল, আমার নেত্রী মানে শেখ হাসিনা যখন সাব জেলে ছিল তখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তাকে খাওয়ার সাথে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিলেন। তো যেই সরকার আমার নেত্রীকে হত্যা করতে চায়, মানে তাদের ভাষায় আজকে 14 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে কি একটা জিডি করেছে, একটা মামলা করেছে? করে নাই। অর্থাৎ এইটা ছিল একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই 111 ছিল একটা সাজানো ষড়যন্ত্র। আরও যদি আমি সুভাষ সিংহ রায়কে একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই ছবিটা দেখেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, দি কোয়ালিশন ইয়ার্স 1996 থেকে 2012, ওনার বইটি নিচ্ছি, আপনাকে প্রণব মুখার্জির লেখা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু, উনি বলে এই বইটার মধ্যে লিখেছে, আপনি 85 পৃষ্ঠায় গিয়ে পরে দেখেন, মঈনুদ্দিনকে ভারতে ডেকে নিয়ে কিভাবে 2008 নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা যায় সকল বন্দোবস্ত উনি করেছে। উনি শুধু তাই না বলেছে, মঈনুদ্দিন যখন এক পর্যায়ে বলেছে যে শেখ হাসিনা ক্ষমতায় এলে আমার সমস্যা হতে পারে, উনি বলেছিল আপনার যে কোনো নিরাপত্তার দায়িত্ব আমার। প্রণব মুখার্জি সর্বশেষ এখানে বলেছে, মঈন যখন বিদেশে চলে যায় তখন তার যাওয়ার সকল ব্যবস্থাও আমি করি, আর্থিক ব্যবস্থাও আমি করি, এই হলো 2008 নির্বাচন। প্রণব মুখার্জির লেখা আমাদের বক্তব্যটা শুধু বেশি না, এই 4-5 দিন আগে 111 আরেক বড় কুশলী ব্রিগেডিয়ার বাড়ি, উনি বলেছে কিভাবে আপনারা ক্ষমতায় এসেছেন, একটু পরে শুনলেন,
দেখেন ইউটিউবে ভাসতেছে যে কিভাবে গহর রিজভির মাধ্যমে কিভাবে মীমাংসা করে লন্ডনে কোন আর্মি অফিসার গিয়ে সেদিন কার সাথে বৈঠক করে আমলিকে ক্ষমতা এসেছে স্পষ্ট ভাষায় সবকিছু বলেছে। কোনো কিছুকে আজকাল কিন্তু গোপন করা যায় না, সত্য প্রকাশ হবেই। সুতরাং জনগণের ভোটে আপনারা নির্বাচিত হন নাই বলে কিন্তু আজকে এই অবস্থা। আপনি বলছেন ভয়ের সংস্কৃতি চালু করি, প্রকাশ্যে ঢাকা শহর থেকে, এই রাজধানী শহর থেকে ইলিয়াস আলীর মতো একজন সাবেক সংসদ সদস্য, আপনার একসময় ছাত্রনেতা ছিলেন, ঢাকা শহর থেকে উদাও হয়ে গেল, গম্বে নাচ পর্যন্ত কোনো জবাব দিতে পারল না। বরং আমরা দেখেছি তৎকালীন ইলিয়াস আলীর স্ত্রী যখন সরকারের সাথে দেখা করে, তখন তৎকালীন আপনি যে কথাটি বললেন, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব বলছে যে ইলিয়াস আলীকে খুব শীঘ্রই আমরা ফেরত দেবো, কই আজ পর্যন্ত তো ফেরত দেওয়া হয়নি। আজকে আপনাদের আমলে 600 বিএনপির নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তো ভয়ের সংস্কৃতি আপনারা পাবেন না আমরা পাবো? তো এমনি একটি অবস্থা বাংলাদেশে আপনারা তৈরি করেছেন। তো সুতরাং বাংলাদেশে এই যে বলেন যে প্রশাসন, এই যে যে কথা উপস্থাপক জিল্লুর ভাই বলেছেন যে আপনারা এখন ডিসি, ঠিক আছে আপনারা প্রোটোকল হন, আপনারা মন্ত্রীদের পিএসএ পিএসকে কেন আজকে নিয়োগ দিচ্ছেন? অর্থাৎ আপনাদের বিশ্বস্ত লোক যারা আগামী নির্বাচনে আরেকটা ম্যানিপুলেট করে আপনাদেরকে জিতাতে পারে, সেই সকল ব্যবস্থা আপনারা করছেন। তো সুতরাং বাংলাদেশ ব্যবস্থাকে, আপনি বলেছেন জিয়াউর রহমান সাহেব ইলেকশন কিভাবে করেছে, বাংলাদেশের প্রথম মার্শাল লাগ জিয়াউর রহমান সাহেব দেয় নাই, আপনাদের নেতা, আপনাদের নেতা যাকে আপনারা কুমিল্লা থেকে হেলিকপ্টারে ঢাকা এনে 1973 সালে নির্বাচনে জিতিয়েছেন, সে খন্দকার মোস্তাক আহমেদ শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং উনি প্রথম বাংলাদেশে সামরিক আইন জারি করেন 1975 সালের 20 আগস্ট, যেটা 1975-এর 15 আগস্ট থেকে কার্যকরী হবে। আপনি বলেছিলেন জিয়াউর রহমান কোন ক্ষমতা বলে সেদিন রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, আপনারা যাকে এখন রাজনীতিতে সবচেয়ে সহায়ক শক্তি মনে করেন খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ 1975-এর 23 নভেম্বর উনি যখন জিয়াউর রহমানকে বন্দি করে ক্ষমতা নেন, তখন উনি সংসদ ভেঙে দেন, ইট ইজ দ্য ফার্স্ট টাইম জিয়াউর রহমান যখন সেনাবাহিনী প্রধান ছিল সংসদ কিন্তু ভাঙে নাই, উনি রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে চেঞ্জ করে সায়েমকে রাষ্ট্রপতি করেন এবং বাংলাদেশের সংবিধান স্থগিত করে, তখন জিয়াউর রহমান আবার যখন 7 নভেম্বর সেবাই বিপ্লবের মাধ্যমে আসে, খালেদ মোশাররফের সেই নির্দেশ কিন্তু বহাল থাকে, সেই রাষ্ট্রপতি সায়েম সাহেব কিন্তু কন্টিনিউ করে। সুতরাং জিয়াউর রহমান, বরং আপনি জিয়াউর রহমানকে অভিনন্দন জানানো উচিত যে জিয়াউর রহমান সামরিক শাসন থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছে, যার সেই কাফেলায় আপনারা অংশগ্রহণ করেছিলেন 1979 সালে সংসদ নির্বাচনে, আওয়ামী লীগ বাকশাল থেকে সর্বপ্রথম আওয়ামী লীগ নাম ধারণ করেছিল 1979 সালের দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে। এর আগে কিন্তু আপনাদের নেতা শেখ মুজিবুর, সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল কায়েম করেছিলেন। আপনারা যদি নেতার আদর্শকে বিশ্বাস করেন, তাহলে এই যে আজ এবার এই 14 বছর 1996 থেকে 2001 পর্যন্ত এই 21 বছর, তাহলে আপনারা কেন বাকশালে ফিরে যাচ্ছেন না? আপনারা তো নেতার আদেশই মানেন না, নেতার আদর্শই তো বাস্তবায়ন করার মতো সেই অবস্থা আপনাদের। আপনারা খুশি হবেন বাকশালে ফেরত গেলে? আমার কথা, তারা বলছে যে তাদের নেতাদের আদর্শ বিশ্বাস করে, করে না তো তারা, তাদের দরকার ক্ষমতা। আজকে বিএনপিকে আজকে বাইরে আপনি দেখেন, আজকে বিএনপি কিন্তু সংসদও নেই, বিরোধী দল নেই, অথচ সুভাষ সিংহ রায় আজকে বাংলাদেশের অফিসিয়াল বিরোধী দলকে জাতীয়বাদী, একটা শব্দ সুভাষ সিংহ রায়ের উচ্চারণ করে না জাতীয়বাদের, কারণ এটা তো বানানো বিরোধী, করেছেন তো যে মানব জমি নিয়ে মিশন কি, এটা তো বানানো বিরোধী দল। আমার আপনার নিশ্চয় মনে আছে 2018 নির্বাচনের পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন জাতীয় পার্টিকে ডেকে বললো তোমরা বিরোধী দলে যাও, তখন জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, নিনু, তিনজনই কিন্তু প্রেস কনফারেন্স বলেছে যে আমাদের সাথে কথা ছিল, একই সাথে আন্দোলন, একই সাথে নির্বাচন, একই সাথে সরকার, আমরা এখন কেন বিরোধী দলে যাব? অর্থাৎ এগুলি হলো একটা পাতানো একটা ব্যবস্থা, প্রজেক্ট, আমরাকে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য বিভিন্ন, কখনো কেউ কেউ কনসালটেন্সি নিয়োগ করে, কেউ কেউ ঠিকাদারি দেয়, কেউ জাস্ট বাংলাদেশটাকে আজকে আমলিক ভাগবাটোয়া করে খাচ্ছে, কাউকে নিজেরা ক্ষমতায় যাচ্ছে, কাকে বিরোধী দল বানাচ্ছে, কাকে অন্য জায়গায় দিচ্ছে, আর বাংলাদেশের গণতন্ত্র জনগণকে আজকে জিম্মি করে তাদের অধিকারকে আজকে বঞ্চিত করছে। আজকে যে আমলিক বলে দেখেন উন্নয়নের নাকি তারা জোয়ার বয়ে দিচ্ছে, তার উন্নয়ন যদি করে থাকেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে থাকেন, তাহলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সামনে গিয়ে দাঁড়ান। আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া 1996 সালে তত্ত্বাবধায়কের বিল পাশ করে সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে গিয়ে ইলেকশন করে বিরোধী দলে, বীরের মতো গিয়ে বিরোধী দলে বসে 5 বছর সংসদ বিরোধী দলের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। আপনাদের এত ভয়টা কিসের? আপনারা কেন আজকে ক্ষমতার বাইরে যেতে পারেন না? কারণ আপনারা এই 14 বছরে
আজকে গুমের অভিযোগে আপনারা অভিযুক্ত, আজকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগে আপনারা অভিযুক্ত, আজকে বাংলাদেশের মানবাধিকারকে আজকে বিশ্বের দরবারে আজকে আমাদেরকে কাঠগড়া দাঁড় করিয়েছেন আপনারা, আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আজকে বন্ধুপ্রতিম দেশগুলি আজকে কথা বলার সাহস পাচ্ছে আপনাদের কারণে, আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমাদের দেশে কোনো বিদেশি আইন অন্তর্ভুক্ত করবে, এর জন্য আওয়ামী লীগকে কিন্তু জনগণের কাঠগড়ায় অলরেডি দাঁড়িয়েছে, আগামী দিনেও কিন্তু দাঁড়াতে হবে। এই যে খাইরুল হক, আজকে যে খাইরুল হক বাংলাদেশের একটি চরম বিপর্যয়, যার আপনাদের বড় মানে বেনিফিশিয়ারি হলো আপনারা, তাকে ঠিক আছে খাইরুল হক বিচারপতি, সে বিচারের তাকে পুরস্কার হিসাবে কেন আপনার আইন কমিশনের চেয়ারম্যান করেছেন, কেন প্রধানমন্ত্রী তহবিল থেকে তাকে আর্থিক সহায়তা দিয়েছেন, অর্থাৎ এগুলি কি পুরস্কার রিওয়ার্ড? সুতরাং বাংলাদেশের মানুষ সব বোঝে, সুতরাং আগামী দিনে এই সকল কারণে আপনাদেরকে বিচারের মুখে হতে হবে বলে যে কোনো মূল্যের বিনিময়ে, সেটা বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষিত হোক বা না হোক, ভোটাধিকার থাকুক বা না থাকুক, গণতন্ত্র বিশ্বের মানদণ্ডের যত তলা নিতে যান, আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতেই হবে, এটা হলো তাদের সবচেয়ে বড় খায়েশ। তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না পদত্যাগ করবে? চাপ চাপ যদি আরো বাড়তে থাকে, বাইরের চাপ ভেতরের চাপ, আমাদের মধ্যে আমার মনে হয় আলোচনার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকটাই শেষ পর্যায়ে, আমার এদিকে একটু খেয়াল রাখতে হবে নিশ্চয়ই, সেই খেয়াল রেখেই আমি কয়েকটি কথা বলি। অনেকগুলো কথা বলেছেন, আমি বলি না বিএনপির নেতারা যখন বলেন অনেক কথা যাওগো বলে কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাব দিয়ে। এই যে ইলিয়াস আলীর গুম নিয়ে যখন কথা বলেন, তাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি প্রকাশ্যে বলেছেন যে অভিযোগ করা হয় যে বিএনপির নেতা ইলিয়াস আলীকে নাকি গুম করেছে সরকার, সরকার গুম করেনি। আপনি যান ইউটিউবে যান, জিজ্ঞেস করুন তার দলের কারা কারা ইলিয়াস আলীর এই গুমের পিছনে দায়ী, তাকে বলতে হবে তো। তিনি কি তার কথা প্রত্যাহার করেছেন পরবর্তীতে? অবশ্যই করেননি, আমি জেনেই বলছি করেননি, দেখো অবশ্যই মিডিয়া গেল না না করেননি বললাম তো। যেমন আপনাদের অবরোধ বেগম খালদা জিয়া ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু এখনও অবরোধ প্রত্যাহার করেননি, পরবর্তীতে কোনো একটা সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যে নজরুল ইসলাম খান তিনি বলেছেন এখন আর অবরোধ নাই, হরতাল নাই। অতএব এই একটা আত্মহীন মনস্ক দল, আপনি এই দলকে যদি খুঁজতে যান নিজেরা হারিয়ে ফেলতে হবে, আর বিএনপির নেতারা নিজেরাই কিন্তু নিজেরা হারায় খোঁজে, কোথার থেকে কী খোঁজে কী খোঁজে না খোঁজে। আমি বলি যেই দলের 22,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল, যেই দল শাসনা বলে আওয়ামী লীগের 22,000 নেতা কর্মীকে, এবং গবেষণা প্রতিষ্ঠান আওয়ামী লীগের সিআরআইকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল ক্লিন হার্ট অপারেশনের মধ্য দিয়ে। এই যে হত্যার রাজনীতি, ভয়ঙ্কর সে হত্যার রাজনীতি, এখনও মানুষ চিৎকার করে করে কাঁদছে, বিমানবাহিনীর 1400 উপরের সদস্যকে শুধু মিনিটে মিনিটে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়া নাকি তিনবারে প্রধানমন্ত্রী বলে থাকেন, বিএনপির নেতারা প্রায় বলেন, সোয়া দুইবার হোক আর তিনবারই হোক, তা আপনি তিনবার ক্ষমতায় এসে আপনার মরহুম স্বামীর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু করেননি, দাবিও করেননি, এমন এখন যিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছিলেন নাকি বেগম খালেদা নাকি কি? আমি বলি, আগে বলতে দেন আমাকে, এই যে অর্ধাংশ শোনেন, আপনি বললেন নাকি, আমি যদি ইতিহাস যদি আপনি দেখেন ওই সময় বাংলাদেশের একটা জাতীয় ঐক্য গঠিত হয়েছিল, জাতীয় জাগরণ ঘটেছিল, এবং সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এবং আপনার মনে আছে যেদিন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, কারণ বিএনপির শাসন আমলে কখনো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তারা সরকার থেকে যেতে পারেনি, বারবারই মানুষের জনরোষে পড়েছে, জনবিদ্রোহের মুখে পড়েছে, তাকে ওই সময় কিন্তু একটা অভিযোগ করা হয় যে ওই সময় জনতার মঞ্চ করে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা, যে ডিসিপ্লিন, সেটা নষ্ট করা হয়েছে। যেমন জাতীয় সমাজতান্ত্রিক দলের বিপ্লবী সৈনিক সংস্থা একটা সময় 70-এর দশকে বাংলাদেশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর বিশৃঙ্খলা তৈরি করেছিল এবং শৃঙ্খলা ধ্বংস করেছিল, এটি অভিযোগ করেন অনেকে। না, আপনি যদি এরকম একটি
কঠিন বিষয় আপনি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আনেন, তাহলে বিশ্লেষণ করতে কথা প্রসঙ্গ তো আমাকে আনতে হচ্ছে, আমি তো শুরুতে আমি জানি না প্রসঙ্গে কোনটা আসবে, এই আলোচনাটা একদিনের জন্য তুলে রাখি আমরা। আপনি যে কথাটা আমি জোর দিয়ে বলেছি, আমি আন্ডারলাইন করেছি, বারবার বলছি, বিএনপি তার এই 44 বছরের ইতিহাসে, তার জন্মের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বোধে কখনো জাগ্রত হয়নি। যদি হতো, আপনি 2012 সালে 17ই মার্চে ডেইলি স্টার পত্রিকায় একটা বিশাল প্রতিবেদন ছাপা হয়েছিল যে এক্স আইএসআই চিফ অ্যাডমিটস ফান্ডিং বিএনপি পোলস 1991, এবং তারা 50 কোটি রুপে দিয়েছিল। আসাদ দুরানি সেই সময়কার যে আইএসআই প্রধান ছিলেন, তিনি সুপ্রিম কোর্টে, পাকিস্তান সুপ্রিম কোর্টে এভিডেভিট করে এটা কিন্তু এই বক্তব্য দিয়েছেন। অতএব অনেকগুলো ঘটনা কিন্তু এখানে কিন্তু সমন্বয় ঘটে। অতএব বিএনপি যে নানান রকমের কথাবার্তা বিভিন্ন জায়গায় বলেন, সে ব্যাপারে মানুষের মাঝে অবগত, আর যে হুঙ্কারগুলো দেন সেই হুঙ্কারে মানুষের জনমনে কোনো প্রতিক্রিয়া হয় না, কারণ জানেন যে এই দল এরকমই বলবে। এবং যেহেতু তারা নানান রকম সংকট তৈরি করেছেন বিগত দিনে, এবং তারা সংকটের পথ তৈরি করেন, ষড়যন্ত্র করেন, কেননা বিচারপতি সাহেবে লিখে গেছে এট বঙ্গভবন লাস্ট ফেজে, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশনস, দিস আই লার্ন হোয়াইল আই ওয়াজ এট বঙ্গভবন, অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। অর্থাৎ আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয় না। খন্দকার মোস্তাকের কথা বলেন, তাহলে তো জিয়াউর রহমানের তারা উত্তরসূরি, জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরি বলেন, আমার কাছে খুব অবাক লাগে। তাহলে তো খন্দকার মোস্তাকই তাদের নেতা হওয়ার কথা, কারণ বঙ্গবন্ধুর খুনি, তিনি তো 20 আগস্টে এই নিজেই তথ্য দিয়েছেন, এবং ওটাই বলা হয় বহুদলীয় গণতন্ত্র। কোনটা? তাহলে জিয়াউর রহমানকে আপনি বলতে পারবেন না, তাহলে আপনাদের নেতা বহুদলীয় গণতন্ত্রে খন্দকার মোস্তাক, কারণ 20 আগস্টে তিনি এটা আর বিশ্বাস করেছেন। আর বাকশাল যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে, বাংলাদেশের জনগণের বিজয় হবে, আমি আওয়ামী লীগ বিএনপির বিজয়ের কথা বলছি না। না, এখানে সুভাষ সিংহরা অনেক, আমি তো আপনার সময় দিচ্ছেন না, আমি জবাবটা দিতে পারছেন, উনি অনেকগুলা মানে বিতর্কিত কথা বলেছে যার কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই। আমি যে কথাটি বলেছি যে খন্দকার মোস্তাকের কথা, ক্ষমতার মোস্তাক কি এইটি আপনি বলেন? তাইলে তো বঙ্গবন্ধুর খুনি। হ্যাঁ, আপনাদের দলে কি ছিলেন উনি? আরে কি আশ্চর্য কথা, জিয়াউর রহমান কি ছিলেন বঙ্গবন্ধু? জিয়াউর রহমান কি জিয়াউর কি অভিযুক্ত হয়েছে 1996 সালে? আমাকে তো বল 1996 সালে প্রথম যখন আপনারা ক্ষমতায় এসেছেন, শেখ মুজিবুর হত্যাকাণ্ডের মামলা করেছেন, জিয়াউর রহমান কি আসামি করেছেন? করেন নাই, শুধু রাজনৈতিক কারণে। জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল দাঁড় করিয়েছে, যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, তার কারণে আজকে কথা বলেন যে সামরিক প্রশাসক হয়ে দল করে ফেললেন, কোনটা ক্ষমতা থেকে, কোন ক্ষমতায় থেকে কি করেছিলেন? জিয়াউর রহমান কিভাবে রাষ্ট্রপতি হয়েছিল? হ্যাঁ, রাষ্ট্রপতি কিভাবে হয়েছিল? তখন বাংলাদেশের সংবিধান ছিল। আরে কি আসলে রাষ্ট্রপতি কিভাবে, বাংলাদেশের সংবিধান ছিল, উনি পদত্যাগ করেছিলেন, উনি সংবিধান ছিল, আপনাকে এইটাই তো আপনি জানেন না যে তখনই বাংলা সংবিধান তো সামরিক শাসন ছিল, যার কারণে এভাবে বলতে নেই না, শুনে কি জানে না জানে না বলতে নেই না, আপনি 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 কি জানেন সেটা বলেন না, আমার মনে হয় একজন একজন করে আপনি তর্ক না করে আপনারা ছিল, আপনাদের মত সুভাষ দা ছিল না, সংবিধান কে ধ্বংস করেছে, কে স্থগিত খন্দকার মোস্তাক স্থগিত করেছিল? হ্যাঁ, আপনি তো বলছেন, আপনি আমি অন্য জায়গায় বলছি। হ্যাঁ জিল্লুর ভাই, আপনি মাঝামাঝি মধ্যস্থতা করবেন, বলছেন বহুদলীয় গণতন্ত্রের প্রভাব, আর সেটা তো পরে, সেটা তো পরে আসছে কি 20 আগস্টের মাধ্যমে? না না, সেটা তো পরে বাতিল হয়েছে, কি 20 আগস্ট না, বাকশাল কে বাতিল করেছে? খন্দকার মোস্তাক কে? না, তাহলে খন্দকার মোস্তাক কি হচ্ছে আপনাদের রাজনীতির গুরু? খন্দকার মোস্তাক তো বাতিল করে, বহুদলীয় গণতন্ত্র হয় এটা, উনি উনি এটা, আরে কি আমার তো ভুল, আমি তো ভুল অবস্থা, আমার তো ভুল কথা না, ভুল তত্ত্ব বুঝা, আমি তত্ত্ব ঠিক আছে, আপনি তো বললেন 20 আগস্টে বাতিল হয়েছে, কে বিশেষ সামরিক শাসন জারি করা হয়েছে, তার মানে কি হচ্ছে বাকশাল অবস্থা পুনরায় বাতিল হয়েছে? বাকশাল যখন 1900 1900 বাকশাল অবস্থা পুনরায় বাতিল হয়েছে, তখন নিবন্ধন দেয় বাংলাদেশে, তখন বাংলাদেশ আমেরিকা রাষ্ট্র যখন বাকশাল নামে নিবন্ধন করে, বাকশাল অবস্থা বাতিল হয়েছে 20 আগস্টে ওই প্রক্লামেশনের মধ্য দিয়ে, না না ওই যে সামরিক শাসন জারি করা হয়েছে শুধু, হ্যাঁ ওই তার মানে কথা বাতিল হয়ে গেছে, সংবিধান বাতিল হয়ে গেছে, হ্যাঁ সংবিধান স্থগিত বাতিল স্থগিত করা হয়েছে, স্থগিত হয়েছে, সংবিধান ছিল, সংবিধান বাতিল স্থগিত হয়েছে, স্থগিত করা হয়েছে 9 নভেম্বর, এর আগে পার্লামেন্ট ছিল, মন্ত্রী পরিষদ ছিল, সবই ছিল,
যদি খালিদ মোশাররফ যখন ক্ষমতা দখল করলো 7ই নভেম্বর, তখন আপনার সংবিধান স্থগিত হলো, সংসদ বাতিল হলো। এর আগে পর্যন্ত 7ই নভেম্বর খালেদ মোশাররফ করেনি, 23ই নভেম্বর সেই দিন আপনার নেতা জিয়াউর রহমান দখল করেছেন 7ই নভেম্বর, সেটা বলছি। তখন অলরেডি এর আদেশ কার্যকরী, রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে গেছে খন্দকার মোস্তাক, আপনাকে এইটা জানতে হবে। তো এখন যে এটা মোশাররফ ভাই, আপনাকে বিনয়ের সাথে বলি, আমি কি জানি সে প্রস্তুত আপনি করেন না, আপনি কি জানেন ছেড়ে অপুক্ত, আমি সেইটাই বলছি। আপনি কনফিউশন তৈরি করছেন, না না আপনি বলছেন তো, আপনি জানেন আমার মনে হয় এই তর্ক না করে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমরা যে কথাটি বলেছি যে আজকে আপনি যে বলছেন যে সমাধান, সমাধান আমরা যদি দেশটাকে ভালোবাসি, আমরা যদি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আপনার জনগণের ক্ষমতায়ন তো দরকার। আজকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারছে না, আজকে বাংলাদেশের জনগণ কথা বলতে পারছে না, আজকে জনগণের বাংলাদেশের কোনো অধিকার নাই। আপনাকে এইটা যদি আপনি ফিরিয়ে না দেন, তাহলে বাংলাদেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আজকে আপনি এই সরকার এমন একটা বাংলাদেশ তৈরি করেছে সেখানে জনগণের কোনো মালিকানা নেই। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি, এই জনগণের মালিকানা আমরা জনগণকে ফিরিয়ে দিতে চাই, যার জন্য একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার, যেটা একটা দলীয় সরকার বিশেষ করে আওয়ামী লীগের সরকারের অধীনে কোনোভাবেই সম্ভব নয়, যার জন্য আমরা বলছি এই সরকারকে পদত্যাগ করতে হবে। একটা নির্দলীয় নির্বাচনকালীন, যেটা তাদের অভিযোগ যে নির্দলীয় করলে 2 বছর অনন্তকাল থাকে, অনন্তকাল যে নির্বাচনকালীন একটি সরকার করতে হবে, যেটা নির্বাচনের পরে তাদের দায়িত্ব শেষ হবে, সেই সরকারের মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে, জনগণ যাকে পছন্দ করবে সেই ক্ষমতায় যাবে। তো নির্বাচনকালীন সরকারটা তো আগে হয়েছে সংবিধান অনুযায়ী 91 সালে, 90-এ হয়েছে আরেক পদ্ধতিতে, তো এখন কি কোনো ফর্মুলা আছে? এখন তো অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলি সমাধান দিতে পারে না এমন কোনো বিষয় না। আমরা দেখেছি 1990 সালে সমাধান হয়েছে বাংলাদেশে, 1996তে হয়েছে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যদি সদিচ্ছা নিয়ে বসে, অবশ্যই সংকট সমাধান করার পথ বের হবে। এবং যার একটি মূল মাইল ফলক আমাদের কাছে আছে, সেটা হইল তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটা ছিল সেখানে, কিন্তু হাইকোর্টের যদি আপনি বার্ডিক্টটা দেখেন, সেখানে একটা কথা বলেছে যে বিচার বিভাগে সম্পৃক্ত করা যাবে না, এছাড়া কিন্তু তারা ওর ভিতরে অন্য কোনো বিষয়ে তাদের কোনো অবজারভেশন নাই। সুতরাং ওই ক্ষেত্রে যদি আপনি সংকট সমাধানটা করেন, যদি বিচারপতিদেরকে আপনি এখানে ইনক্লুড না করেন, অন্য যে কোনো পন্থায় সংকট সমাধান করে যেটা সবার কাছে গ্রহণযোগ্য ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে বাংলাদেশে নতুনভাবে আবার চালু করা যায়। খুব এক কথা যদি বলি, গণতান্ত্রিক পদ্ধতি মানেই হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল, তাদের আদর্শের ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনে তারা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে। এবং আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সুরাজনীতির প্রয়োজন, আর সুরাজনীতি একটিমাত্র দল দিয়ে সম্ভব নয়, এটা খুব স্পষ্ট করে আমি বলি। এখন বিএনপির বক্তব্য গত 14.5 বছরে, যে আমি একটু একটু করে বিশ্লেষণ করি এবং যে আমি লিখে রাখি, আমি দেখা যাবে কয়েক খণ্ডের বই প্রকাশিত হবে, কয়েক খণ্ডে। এই যে কানাডার আদালত, ফেডারেল আদালত 2-2 বার এই দলকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা দিয়েছে, কেন দিয়েছিল বাংলাদেশের মানুষ কি মনে করে? বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনের রাজনীতি ছলাকলার আচরণে চলবে না, আর ছলাকলার আচরণে মুখরোচক মিথ্যার সংস্কৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনি প্রলুব্ধ করতে পারবেন না। বাংলাদেশের মানুষ সবই জানেন এবং বোঝেন, এটা এই মোশাররফ হোসেনের কথা থেকে ধার করছি আমি, বাংলাদেশের মানুষ সব জানেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি যদি তার আত্মনন মনস্কতাকে ফিরে না আসে এবং যদি ওই বাংলাদেশ বোধ জাগ্রত না হয়, তাহলে বিএনপি রাজনৈতিক পরিণতি মুসলিম লীগের মতো অবস্থিত দাঁড়াবে। কেননা যতই হুঙ্কার দিক না, কিন্তু সেটা তো সব বিএনপি করবে, আওয়ামী লীগ তো কিছু করতে হবে। আওয়ামী লীগ অবশ্যই কি করবে? আপনি এই যে 2014 এই যে সমঝোতার কথা, ঐক্যমত্যের কথা আপনি যে বলছেন, এটা কোন মুখে বলেন? কারণ 2019 সালে 1 সেপ্টেম্বর আপনি একটা জাতীয় দৈনিক পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। আপনি 2018 নির্বাচন 15ই ডিসেম্বরের আগেই, 14ই ডিসেম্বরের আগেই আপনি জামাত ইসলামের 22 জনকে ধানের শীষ প্রতীক দিয়ে দিলেন, যখনও পর্যন্ত এবিএম মোশাররফ হোসেনের মতন ত্যাগী বিএনপির নেতারা পায়নি, ধানের শীষ প্রতীক পায়নি। আপনি কি কারণে বিএনপির লোকজন আপনাকে নির্বাচন করেন? আপনি একটা নির্বাচন নির্বাচন করেন, আপনি যে বলেন রাতে করতে যান কেন? রাতে রাতে বিএনপি যদি দুর্বল হয় তাহলে আপনাদের তো সুবিধা। দেখেন আবার কিন্তু অকারণে চঞ্চল, আমাদের তো প্রশ্ন, শোনেন 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 শোনেন
জনগণ যদি আপনাকে ভোট দিলে তো আমি স্যালুট করব আরে 14 কোটি 15 কোটি মানুষের হাতে আজকে ক্যামেরা কি আছে ক্যামেরা আপনার দলের নেতাকর্মীরা করেছেন কি কোথায় ঘোমাচ্ছিলেন আপনি না অন্য কোনো জায়গায় ছিলেন আপনি ওই সময় এসব কথা বলেন না এই সময় ওই সময় কি পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছেন আপনারা দেখেন এরকম গণমাধ্যমে ব্যক্তিত্ব ছিল না গণমাধ্যমে একটা নিউজ করতে পেরেছে কেন পারেনি গণমাধ্যমে এক শুধু আপনাদের এক নেতার বিরুদ্ধে একটা নিউজ করে ডেইলি স্ট্যান্ড মাহুজান 65টা মামলা দিয়ে ডিস্ট্রিক্টে হাজিরা দিতে হবে আপনি আবার আপনাদের অবস্থা এই হলো আপনাদের অবস্থা না মাহফুজুলকে টেনে নেন না ডেইলি স্টারের অসংখ্য প্রতিবাদ আমি এটা বলি না আপনি প্রতিবাদ করতে পারেন আপনি প্রেস কাউন্সিলের মামলা করতে পারেন যে কোনো করতেন আপনি মামলা করবেন জেলায় জেলায় আবার অন্য প্রসঙ্গে নিয়ে গেলেন আপনি না এইটা তো আপনাদের অবস্থা এই যে ছলাকলার আচরণ বলুন ছলাকল না এইটাই ছলাকল আর এই দুরবসন্ত আচরণ জয়নাল আব্দিন ফারুক জয়নাল আব্দিন ফারুক একটা আপনাদের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে 64 জেলায় তার বিরুদ্ধে আপনারা আরে বাবা এরকম এই মামলা কথা বলতে গেলে মির্জা আব্দুল জলিল যখন নওগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি কোনদিন পৌরসভার চেয়ারম্যানে বসতে পারেননি আপনারা দুজনই করেছেন কম বেশি আগের বার হয়েছে এই যে তত্ত্বাবধায়ক শিকার ব্যবস্থাপনা বাতিল কে করেছে এই প্রক্রিয়া কে করেছে কার্যালয় এবং ওই পার্টি কার্যালয় শুরু হয়েছে 8:30 পর থেকে তারা বলছে আমার হাতে আমাদের দল তার সেই দল কি করে চালাবে কিভাবে বিএনপি চলবে সেই ধন্যবাদ 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 আমাকে আর শেষ করতে হবে আমার কোনো উপায় নেই সেই দল রাতে বড় কোথায় দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন মিস্টার এ মোশাররফ হোসেন এবং মিস্টার সুভাষ সিংহ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক আলোচনা আমরা যেখান থেকে শুরু করেছিলাম এবং এটি বাংলাদেশের ভেতরকার দাবি বাংলাদেশের বাইরের দাবি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে অতীতের নির্বাচন প্রায় সবগুলো নিয়েই কম বেশি বিতর্ক হয়েছে আবার মোটামুটি মানসম্পন্ন নির্বাচনে বাংলাদেশ হয়েছে যদিও বিতর্ক তোলা হয়েছে যারা হেরে গিয়েছিলেন তারা বিতর্ক তুলেছিলেন কিন্তু মেনেও নিয়েছিলেন কিন্তু সামগ্রিক বাস্তবতায় এরকম একটি ভালো নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশের নির্বাচন হওয়া খুবই জরুরি এবং যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ গণতন্ত্রের বিজয় হবে বাংলাদেশের বিজয় হবে আমরা দুই নেতা এই টেবিলে আলোচনা করতে গিয়ে বিতর্ক করেছেন অভিযোগ করেছেন পাল্টা অভিযোগ করেছেন কিন্তু এক জায়গায় ঐকমত্য হয়েছেন যে ভিন্ন মত সত্ত্বেও একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার এবং গণতান্ত্রিক সংস্কৃতি সৃষ্টি অপরিহার্য আমরা আশা করব যে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য যেন সংঘাতময় না হয় একটি শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে এটি সম্ভাব্য উত্তম সমাধান আমাদের রাজনৈতিক নেতৃত্বকে বের করতে হবে এবং বাংলাদেশকে আসলে একটি স্থায়ী নির্বাচনী প্রক্রিয়া কীভাবে তৈরি করা যায় যে বছরের পর বছর দশকের পর দশক যেন নির্বাচন নিয়ে আমাদেরকে বিতর্ক না করতে হয় সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে তারা যাবেন এবং নিশ্চিত করবার চেষ্টা করবেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা